हेलो एवरीवन, वेलकम टू ग्रीन रूप। आमी दिलीप, ग्रीन रूपर पक्ष थेके आज के अपन ड्रिप इरिगेशन सम्बन्धे डिटेल्स देखाच्छी। अनेकेई अनेक कमेंट्से एई ड्रिप इरिगेशन सम्बन्धे आपनारा जानते चेयेछेन, ताई आज के अपन सुंदर करे आमी बुझिए दिच्छी किभाबे ड्रिप इरिगेशन सिस्टेमे गाछेर टबे जल देवा जाए। विशेष करे गरमेर दिने जखन होच्छे प्रचुर जलेर प्रयोजन हय, आबार बाड़ीते सबारी काज थाके, सेई काजेर माझे कलटा चालिये दिए चले गेलाम, धरुन 15-20 मिनट परे एसे बंद करे दिलाम, ताते सब टबगुलोई जल पेये जाए। आर एटा होच्छे ड्रिप इरिगेशन सिस्टेमेर स्किमेटिक डायग्राम। एटा आमी एकटा बोर्डे सेट करे रेखेछि, एटा परे बोझाच्छि किभाबे लागाबेन पुरो इरिगेशन सिस्टेमटा। आगे आमी देखिये दिच्छि किभाबे आमार छादे ड्रिप इरिगेशन सिस्टेमटा काज करे, सेटा आमी आगे देखिये दिच्छि। ये देखो ड्रिप इरिगेशन सिस्टेमटा आमार एखान थेके शुरू होयेछे, एई जे देखुन कलटा, एई कल थेकेई 16 मिलीमिटार एकटा पाइप गेछे। पाइप गिये प्रत्येकटा पुरो छादे आमार एई पाइपटा घुरे गेछे, एबं प्रत्येकटा पाइप थेके आबार ब्रांच पाइप आछे। एई छोटो छोटो, एई जे ब्रांच पाइपगुलो देखछेन, एई जे एइगुलो एइगुलो देखुन, एई छोटो छोटो ब्रांच पाइपगुलो, एइगुलो गिये एर माथा एकटा करे एमिएटार आछे। एई देखाच्छि, एई देखुन, এই মাথায় একটা করে এমিটার আছে, এটা দিয়ে কলটা খুললেই ফোটা ফোটা করে জল পড়ে। এই দেখাচ্ছি আপনাদের, দেখুন, কলটা খুলেছি সবে, একটু জলটা ভরতে দিন পুরো পাইপে। এই দেখুন, এই দেখুন, এই গাছের গোড়ায় এমিটারটা দেওয়া আছে। এই দেখুন, এই দেখুন, এই ফোটা ফোটা করে জল পড়ছে, জলের ড্রিপগুলি পড়ছে। এইভাবে আপনি গাছটা যদি চালিয়ে দিয়ে চলে যান, তাহলে দেখবেন যে গরমের সময়, প্রচণ্ড গরমের সময় হয়তো যখন গাছে 2-3 বার জল দিতে হচ্ছে, সময়ে কুলাবে না, তখন 10-15 মিনিট আপনি চালিয়ে দিয়ে চলে গেলেন অন্য কাজে, আবার এসে এটাকে বন্ধ করে দিলেন। পুরো ছাদে দেখুন আমার প্রত্যেকটি গাছের গোড়ায় এরকম ড্রিপ ইরিগেশন সিস্টেম দেওয়া আছে। এই দেখুন প্রত্যেকটা এমিটার থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। যেখানে বেশি জল দরকার সেখানে এমিটার একটু বেশি করে দিন। এই দেখুন, এই জবা গাছের গোড়ায় যেমন আমার 2 এমিটার আছে। অ্যাডিয়াম নিয়মে যেহেতু জল লাগে না, সেই জন্য এখানে আমি ড্রিপ ইরিগেশন সিস্টেম রাখি না, এখানে সপ্তাহে একবার দিলেই হয়, সেই জন্য এর মধ্যে রাখি না। আবার দেখুন, এই দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে জল পড়ে যাচ্ছে। দেখুন যে গাছগুলিতে জল বেশি দরকার হয় গরমে, সেগুলিতে 2-3টি, দেখুন এই অ্যালামুন্ডা গাছটি, অ্যালামুন্ডা গাছটি দেখুন, এটাতে প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জন্য দেখুন ওখানে 2 এমিটার দেওয়া আছে। যে গাছে যেরকম আপনার জলের প্রয়োজন সেইভাবে আপনি দেবেন। এই দেখুন পরপর ফোঁটা ফোঁটা করে জল পড়ে যাচ্ছে। দেখুন একবার চালিয়ে দিয়ে আপনি 20-25 মিনিট চলে যান, তারপরে আর আপনার এসে আপনি কলটা বন্ধ করে দিন, আপনাকে তাহলে আর ওই লেবারটা দিতে হবে না। এই দেখুন, এবারে আসছি এটা কিভাবে সেট করবেন বা কোথায় পাওয়া যায়, সেগুলি আমি আপনাদের ওই বোর্ড থেকে দেখাচ্ছি ডিটেলসে। এই দেখুন টোটাল ড্রিপ ইরিগেশন সিস্টেমের একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম। আপনি ধরুন 130টা গাছের জন্য অ্যামাজনে পাওয়া যায় ধরুন 1400 থেকে 1500 টাকা নেয়। টোটাল সিস্টেমটা এনে আপনি নিজেও করতে পারেন বা কোনো প্লাম্বিংয়ের মিস্ত্রি ডেকে এনেও করাতে পারেন। এ পরপর আপনাকে সিস্টেমটা দেখিয়ে যাচ্ছি, এটা আপনারা ভালো করে নজর দিয়ে দেখুন। যেমন ড্রিপ ইরিগেশন সিস্টেম আমি বললাম আগেও যে অ্যামাজনে অনলাইনে পেয়ে যাবেন, অ্যামাজনে 130টা গাছের জন্য 1400 থেকে 1500 টাকা নেবে। বাড়িতে এনে আপনারা নিজেরাও করতে পারেন বা কোনো প্লাম্বার দিয়েও করাতে পারেন। এই দেখুন হচ্ছে ফার্স্ট, যে কোনো বিপকক থেকে এটা লাইনটা শুরু করতে হবে। এই দেখুন এটি বিপকক, বিপকক থেকে 16 mm পাইপ দিয়ে কানেক্টার দিয়ে এটা লাগাবেন। এবারে আপনি যতগুলো ব্রাঞ্চ পাইপ করতে চান সেভাবে ভাগ করবেন। এটা হচ্ছে 16 mm টি আছে, টি কানেক্টার আছে, এই যে এখানে, এখান থেকে দেখুন একটা লাইন এদিকে বেরিয়ে গেছে, আবার একটা লাইন এখানে এসে এদিকে গেছে, এটা হচ্ছে এলবো কানেক্টার। এবার এখান থেকে প্রত্যেকটা কানেক্টারে আপনি একটা ট্যাপ লাগাবেন। এই দেখুন এটা হচ্ছে স্ট্রেট কানেক্টার উইথ ট্যাপ, এই যে এইগুলো, কারণ এই লাইনটা ধরুন আপনি জল দেওয়ার দরকার নেই, তখন আপনি এই লাইনটাকে বন্ধ করে দিলেন এরকমভাবে। এই আবার যদি এই লাইনটা খুলতে চান তখন এই করে দেবেন, খুলে যাবে।
সেরকম ভাবে এটাকেও যদি বন্ধ করতে চান, এইভাবে বন্ধ করে এটা খুলে দিলেন, বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন। ধরুন এই কানেকশনে যে গাছগুলো আপনার কম জল দরকার আছে সেটা দিনে দুবার চালাবেন, যখন একবার বন্ধ করবেন একবার খুলে দেবেন, আবার যেটা হচ্ছে বেশি জল লাগবে সেটা সবসময় খোলা রাখবেন। এবার গেলে এই পাইপলাইন, এবার এন্ডে এসেও একটা আপনাকে ওই ট্যাপ কানেক্টার লাগিয়ে রাখতে হবে, কারণ এন্ডটা সবসময় বন্ধ রাখতে হবে, নাহলে জলের প্রেশার হবে না পাইপে, এন্ডে সবসময় ক্লোজড অবস্থায় রাখতে হবে। এরপরে আসি এর হচ্ছে ছোটো ছোটো পাইপ দিয়ে কীভাবে আমরা এটাকে বের করব। এই দেখুন, এটা হচ্ছে 4mm ডায়া ফিডার পাইপলাইন, এগুলোকে বলে ফিডার পাইপলাইন। এটা হচ্ছে 16mm ডায়া মেন পাইপলাইন, মেন সাপ্লাই, এগুলো হচ্ছে ফিডার পাইপলাইন। এই যে ফিডার পাইপলাইনগুলো দেখছেন, এই যে এইগুলো আগে এইভাবে এসে এইখানে এই মিটারের থ্রো দিয়ে এখান দিয়ে জলটা ড্রপ ড্রপ করে পড়ে। এবারে কীভাবে করবেন, প্রথমে পুরো অ্যাসেসরিজগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে 16mm ডায়া টি কানেক্টার, যেটা এই যে এইখানে লাগানো আছে, এইখানে এইখানে লাগানো আছে। এই দেখুন টি কানেক্টারটা এখানে লাগানো আছে। আচ্ছা, এইটা হচ্ছে স্ট্রেট কানেক্টার উইথ ট্যাপ, এটা হচ্ছে এখানে লাগানো আছে। এখানে ধরুন এলবো কানেক্টার উইথ ট্যাপ, যেটা এখানে লাগানো আছে। আচ্ছা, তারপরে দেখুন হচ্ছে এটা স্ট্রেট কানেক্টার, যদি আপনার পাইপলাইন অনেক বড় হয় যেখানে জয়েন্ট করতে হবে তখন এটা লাগাবেন। এটা এম ইয়েটার, যেটা এখানে লাগানো আছে। আচ্ছা, এইটা হচ্ছে দেখুন কানেক্টার, কানেক্টার মানে এই যে এই জায়গাটা এমিয়েটারের যে ব্রাঞ্চ পাইপলাইনটা, যেটা ফিডার পাইপলাইনটা, যেখানে মেন পাইপলাইনের সঙ্গে কানেকশান হচ্ছে, সেটা হচ্ছে এমিয়েটার, এটা এইখানে লাগানো আছে, এই যে এই জায়গাটাতে লাগানো আছে। আর এটা হচ্ছে এমিয়েটার স্ট্যাক, যেটা হচ্ছে টবের মাটির মধ্যে গেঁথে দেবেন, এইটা হচ্ছে এমিয়েটার স্ট্যাক। আচ্ছা, এরপরে আসছি যে এইটা হচ্ছে একটা মানে প্লাগ, ধরুন কোনো জায়গায় ভুল করে ফুটো হয়ে গেছে, তখন সেটা বন্ধ করার জন্য এই প্লাগটা ইউজ করা যেতে পারে। আর এটা হচ্ছে হোল পাঞ্চার, মানে যেই পাইপ থেকে যে কানেক্টার করব, কানেকশান করব, এইটা দিয়ে কানেক্টার করতে হবে, এটা আমি দেখাচ্ছি আপনাদের এখনই প্রসেসটা। আর এটা ট্যাপলন ট্যাপ, শুধু মেন কানেকশানে যেখানে পাইপের সঙ্গে হবে তখন সেখানে ট্যাপলন ট্যাপটা কাজে লাগবে। এবার আসছি কীভাবে আপনি করবেন। এই দেখুন আমি এইটা তুলে নিচ্ছি, এইটা হচ্ছে হোল পাঞ্চারটা, এইটা এই হোল পাঞ্চার দিয়ে এই যে মেন ফিডার লাইন আছে যে কোনো জায়গায় আপনি এরকমভাবে এই জাস্ট করে দিলে এটা পাঞ্চ হয়ে যাবে। এই পাঞ্চ হয়ে গেল, এই দেখুন একটা পাঞ্চ হয়ে গেছে। এবার এখানে আমরা ওই কানেক্টারটা লাগাবো, এই যে কানেক্টারটা, এই দেখুন কানেক্টারটা, কানেক্টারটা এই দিকে যেদিকে শার্প করা আছে সেই দিকটা আমরা ঢোকাবো, আর এদিকটা থাকবে আমার হচ্ছে এই 4mm ডায়া ফিডার পাইপ। এটা দেখুন এর মধ্যে এইভাবে ঢোকালাম, এই ঢুকে গেল, এই ঢুকে একটু টেনে দিতে হবে, এই টেনে দিলেন বাস, তাহলে ওখান দিয়ে আর জল লিক করবে না। এবারে এই যে 4mm ডায়া ফিডার পাইপলাইন আছে, এই দেখুন এই যে ফিডার পাইপলাইনটি, এটা এর সঙ্গে কানেক্ট করব। এই দেখুন, এই হয়ে গেল না, হয়নি, দাঁড়ান, এখানে বোর্ডের মধ্যে বলে একটু প্রবলেম হচ্ছে। বাস, এই হয়ে গেল। এবার এর সঙ্গে প্রথমে আপনি এমিয়েটার স্ট্যাকটা ঢুকিয়ে দেবেন, এইটা এইভাবে ঢুকিয়ে দিলেন এমিয়েটার স্ট্যাক। এরপরে ধরুন এমিয়েটারটা লাগাবেন, এখানে দেখুন এই এমিয়েটারটা এদিক দিয়ে ঢোকাবেন আর এদিক দিয়ে ড্রিপ হবে। এই দেখুন, এই এই লেগে গেল। এবার এই এমিটার স্ট্যাকটা এরকম করে এর গড়ায় করে দিলেন, যেখানে টবের মাটিতে গাঁথতে হবে সেই জায়গায় গেঁথে দেবেন। আপনি ওইখানে দেখেছেন, যখন আমি দেখিয়েছি নিশ্চয়ই, সেভাবে গেঁথে দেবেন। দিয়ে আপনি যখন এখানে কল চালু করবেন তখন ওই ড্রিপ ড্রিপ করে জলটা পড়তে থাকবে। এই হলো সুন্দর সিস্টেমটি, পুরো বুঝলেন। এবং আপনার যদি আপনি বাগানে করে রাখতে পারেন, খুব বেশি খরচও নয়, এবং গ্রীষ্মকালে বিশেষ করে খুবই কাজে দেয়, যখন লোকের এখন সবার টাইমের শর্ট, সবাই অফিস যায়, বাড়ির কাজ থাকে, তার মধ্যে যদি এই একটি সিস্টেম করে রাখেন, কখনো 15-20 মিনিট চালিয়ে দিয়ে চলে গেলেন, আবার এসে বন্ধ করে দিলেন, দুপুরবেলা প্রচুর গরমের সময় একবার চালিয়ে দিলেন, সন্ধ্যাবেলা চালিয়ে দিলেন, আপনার গাছগুলিও সুন্দরভাবে জল পেল এবং আপনার টাইমও সেভ হলো। এখন সুন্দর সুন্দর কীভাবে ড্রিপ করে করে জলগুলো পড়ছে দেখুন, ভালো করে এমিটার দিয়ে খুব সুন্দর পড়ছে দেখুন।
এবার এই কলটা বন্ধ করে দিলাম আপনার হয়ে গেল ধরুন যখন কলটাই বন্ধ করে দিলাম এই দেখুন জল বন্ধ হয়ে গেছে কল বন্ধ করে দিয়েছি এবার দেখুন আর জল পড়ছে না ড্রিপার পড়ছে না দেখেছেন আপনারা অনেক দিন ধরে অনেক কমেন্টসে আপনারা এই ইরিগেশন সিস্টেমটা জানতে চেয়েছেন সেটা আজ আপনাদের দেখিয়ে দিলাম পুরোপুরি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আর যদিও না আমাদের যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ